আসানসোল পৌর নিগমের অন্তর্গত বস্তিন বাজার সংলগ্ন এলাকায় একটি 100 বছরের পুরাতন ভগ্নদশা বাড়ি ভাঙার কাজ শুরু করল আসানসোল পৌর নিগম। ওই বিল্ডিংটিতে বেশ দোকানও রয়েছে। মঙ্গলবার রাতে আসানসোল কর্পোরেশনের উদ্যোগে ভাঙার কাজ শুরু হলো। ওই বিল্ডিংয়ে যারা ব্যবসা করছিলেন তাদের কি হবে প্রশ্নের উত্তরে জানা যায় ওই বিল্ডিংয়ের মালিকের সাথে বসে তাদের নতুন করে ব্যবসার জায়গা করে দেওয়া হবে। এটা দোকান নয়, একটা বিল্ডিং আছে, প্রায় 100 বছরের উপর বিল্ডিং আছে, ড্যামেজ অ্যান্ড ডিলাপিলেটেড কন্ডিশন বিল্ডিং আছে। এটা আমাদের কমিশনার AMC-র অর্ডার দিয়েছে আন্ডার সেকশন 268 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 2006-এর আন্ডারে। এটা যদি না ভাঙা হতো তাহলে অনেক মানুষের জীবন চলে যেত, সেই জন্যে এই বিল্ডিংয়ের এটা ড্যামেজ কন্ডিশন আছে, ডিল্যাবিলেটেড করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রিপোর্ট দিয়েছে, টেকনিক্যাল পার্সন রিপোর্ট দিয়েছে যে এটা খুবই ডেঞ্জারাস পজিশনে আছে। এটা কর্পোরেশন থেকে যদি না ভাঙা হয় তাহলে নিজে পড়ে গেলে মানুষের জীবন লাইফ চলে যেতে পারে। বহুদিন ধরে বলছে এখানে বহু দোকানদাররা রয়েছে, প্রায় 10খানা দোকানদার, তাদের একটা মামলা চলছে কোর্টে, তারপরে হঠাৎ করে ভাঙার হচ্ছে, মানুষের জীবন চলে যেতে পারে, সেই জন্যেই ওই একটা অ্যাপ্রিহেনশনের জন্যেই ভাঙা হলো। আর যা অবস্থা আপনি দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের, এটা তো একটু টানলেই পড়ে যাচ্ছে। কোর্টে তো পুরো কেস চলছে, তার মধ্যে কোর্টের কেসের ব্যাপার নলেজ নেই আমাদের কর্পোরেশনের কাছে। আন্ডার সেকশন 268 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের পাওয়ার আছে যে যে বিল্ডিং ডিল্যাপিলেটেড এবং ড্যামেজ কন্ডিশন সেটা এই সেকশনের আন্ডারে আপনারা ভেঙে দিন, লাইফ বাঁচানো যায়। এই যে 10-12খানা দোকানদার আছে তাদের কি হবে? কি তাদের সঙ্গে আমি যেটা শুনতে পেলাম, অ্যাজ পার মাই নলেজ গোস, মালিক যে ল্যান্ডলর্ড ওনার সঙ্গে বসছেন, বসে পড়ে একটা ব্যবস্থা ওনাদের করবেন। কর্পোরেশনের লিগাল অ্যাডভাইজার সুদীপ্ত ঘটক জানান, ইঞ্জিনিয়ারেরা পরীক্ষা করে গিয়েছেন, যে কোনো দিন বাড়িটি ভেঙে পড়ে গিয়ে বিপদ ঘটতে পারত, তাই আন্ডার সেকশন 268 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের পাওয়ারে এটি ভাঙা হলো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।